দর্শক, তাপদাহের আরও খবর আপনাদেরকে জানাবো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গৌতম সাহা। গৌতম, প্রচণ্ড গরমে নারায়ণগঞ্জের জনজীবন ও শিল্প কারখানায় কি প্রভাব ফেলেছে সে বিষয়ে জানাবেন। নারায়ণগঞ্জের শিল্প ঘোষিত এলাকায় কিন্তু যে বিষয়টি দাঁড়িয়েছে, আজকে যদি আমি আবহাওয়ার যে তাপমাত্রা জানাতে চাই সে বিষয়ে কিন্তু 42-এর উপরে কিন্তু আজকে কিন্তু তাপমাত্রা বিরাজ করছে। সেই বিরাজে কিন্তু প্রায় পিচডালা সড়ক কিন্তু প্রায় পিচ উঠার মতো উপক্রম হয়েছে, এবং মানুষ কিন্তু এক প্রকার ঘরের ভেতরেও কিন্তু থাকতে পারছে না। যারা কর্মজীবী রয়েছেন তারা কিন্তু কর্মের জন্য কিন্তু বাইরে বেরোচ্ছেন, এবং তারা কিন্তু অনেকটা প্রচণ্ড তাপদাহে কষ্ট ভোগ করছেন। সেই কষ্ট লাঘব করতে নারায়ণগঞ্জে কিন্তু ইতিমধ্যেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু যে ফ্লো পানির যে ফ্লো স্প্রে মেশিনের তারা কিন্তু বেশি এটা ব্যবস্থা করেছেন। আমরা কথা বলেছিলাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে যান্ত্রিক উপসহকারী পরিচালক উৎপর বড়ুয়ার সাথে, তিনি বিষয়টি জানিয়েছেন সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে যে ওয়াটার মিক্স মেশিনটা রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু এখানে তৈরি করেছেন। ইমরুল কায়েস নামে একজন নারায়ণগঞ্জের নাগরিক রয়েছেন, তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু অটোমোবাইলের উপরে প্রশিক্ষণ নিয়ে তিনি কিন্তু এটা উদ্ভাবন করেছেন। যদিও নারায়ণগঞ্জের বাইরে ঢাকা সিটি কর্পোরেশনে কিন্তু এই ক্যানন মিক্স মেশিনটি বাইরে থেকে আনা হয়েছে, তার থেকে কিন্তু কয়েক গুণ কম দামে এই দেশীয় মেশিনটি কিন্তু তারা স্প্রে করছেন। সেই স্প্রের কারণে কিন্তু সড়কের যে পথচারী রয়েছে তারা কিন্তু এক পলক নিজেকে ভিজিয়ে নিচ্ছেন, এবং তারা কিন্তু বৃষ্টির অনুভূতি কিন্তু তারা ফিল করছেন। আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি আমার পেছনটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পানির যে ফ্লো তারা কিন্তু এখানে ছিটাচ্ছেন, এবং সড়কে আমরা কথা বলেছি নগরবাসীর সাথে, সাধারণ মানুষের সাথে, এখানে যারা রিক্সা চালক রয়েছে তারা কিন্তু এখানে নিজেকে ভিজিয়ে নিয়েছেন, এবং পরক্ষণে যে স্থানটিতে এই পানিটা স্প্রে করা হচ্ছে সেই স্থানটিতে কিছুটা হলেও কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছে, এবং সেই সাথে কিন্তু ধুলোবালি কিছুটা মুক্ত করতে পারছেন বলে তারা জানিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বরত যে উৎপল বড়ুয়া রয়েছেন, এবং সেই সাথে এখানে যে তারা কিন্তু শহরের চাষারা, খানপুর এবং মিশনপাড়া সহ বিভিন্ন সড়কে তারা কিন্তু এই পানি স্প্রে করছেন। সেই পানি স্প্রেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিক্সা চালক থেকে শুরু করে সকল ধরনের পথচারী শ্রমজীবীরা কিন্তু এখানে তারা কিন্তু মানুষ এই বৃষ্টির মতো যে তুষার দ্বারা রয়েছে সেই তুষার দ্বারা পানি কিন্তু তারা কিন্তু উপভোগ করছেন, এবং নিজেকে তাপদাহ থেকে রক্ষার চেষ্টা করছেন। এবং এই যে তাপদাহ থেকে রক্ষার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু কাজ করছেন, এবং সেই সাথে তারা কিন্তু বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করছেন মানুষের মাঝে। এই এখনও কিন্তু আবহাওয়া বার্তা একই ধরনের আবহাওয়া বার্তা দিয়ে যাচ্ছেন, তবুও কিন্তু বৃষ্টির দেখা নেই, এবং নগরবাসী কিন্তু এই তাপদাহ থেকে রক্ষা পেতে স্বস্তির বৃষ্টির কিন্তু তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন, এবং সেই স্বস্তির বৃষ্টির কৃত্রিম উপায়ে কিন্তু তারা কিন্তু এই এই নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে কিন্তু এই মেশিনের দ্বারা কিন্তু পানির ফ্লো তারা কিন্তু বিতরণ ছিটাচ্ছেন। এই ছিল আসলে আমার কাছে তাপদাহের সর্বশেষ। গৌতম, ধন্যবাদ আপনাকে। দর্শক,